হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই সেশনে আমরা আলোচনা করব জিএনএম এএনএম কলেজ চয়েসের সম্পর্কে, যেমন প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার। আজকে আমাদের এই যে ভিডিওতে টোটালটাই আমরা কিন্তু আলোচনা করব ফি স্ট্রাকচার নিয়ে, কোন বেসরকারি কলেজে কত, তো সেই বিষয়ে একটা কমপ্লিট ডিসকাশন তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু আলোচনা করব সব থেকে কম খরচ কোন কলেজে, ঠিক আছে, উইথ ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখাতে পারি। আচ্ছা, আর একটি বিষয় যে বোর্ডের তরফ থেকে কি বলা হলো, আমি এই বিষয় নিয়ে বোর্ডে কল করেছিলাম যে আচ্ছা এই এই যে কলেজগুলো এত এত বেশি করে চাইছে, তো সেক্ষেত্রে কি আমাদের এত টাকা বেশি দিতে হবে, নাকি আমরা যখন অ্যাডমিশন পাবো, অ্যালটমেন্ট হবে যেটা, সেক্ষেত্রে আমাদের কিছুটা কনসেশন থাকবে। তো সেই বিষয়ে তারা কি বললো সেটা তোমাদের কল রেকর্ডিং তোমাদের শোনাবো, আর তারপরে আমি আলোচনা করবো কলেজের নাম এবং মোবাইল নম্বর সহ কোন কোন কলেজে কোর্স ফি কত। ওকে, আর আরেকটি প্রশ্ন, কোর্স ফি 1 লাখের মধ্যে, তো এই বিষয়ে আমি একটু কথা বলবো যে দেখো কোনো কলেজ কিন্তু এত কমে করাতে চায় না, কোনো কলেজই কিন্তু চাইবে না যে তুমি 3 বছরে 1 লাখ টাকা দাও, ঠিক আছে। তো কীভাবে হয়, কতটা কী লাগছে না লাগছে, টোটাল ডিসকাশন কিন্তু আজকের এই ভিডিওতে আমি করব। চলো ফার্স্টে আমি আলোচনা করব যে প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার কোন কোন কলেজে কি আছে। তার আগে তোমরা শুনে নাও বোর্ডের তরফ থেকে কি বলা হলো। ওকে ম্যাম, বলছি ও জিএনএম এএনএম এক্সাম দিয়েছিল এবং ওর র্যাঙ্ক প্রায় 400-র কাছাকাছি। তো এই যে র্যাঙ্কটা, এটা কি এই র্যাঙ্কটা নিশ্চয়ই ছেলে এবং মেয়েদের একসাথে বের করা হয়েছিল? হ্যাঁ। তো বলছি ম্যাম, ও যদি ধরুন কোনো কারণে সরকারিতে সুযোগ না পায়, মানে কোনো কোনো সরকারি কলেজে যদি সুযোগ না পায়, সেই ক্ষেত্রে যে বেসরকারি কলেজগুলো আছে সেখানে মানে অ্যাডমিশন হতে মোটামুটি কিরকম কি খরচ হতে পারে, এই ব্যাপারে একটু ডিসকাস করতাম ম্যাম। দেখুন, ফি স্ট্রাকচারের বিষয়টা আমি আপনাকে জানাতে পারছি না, কারণ ফি স্ট্রাকচারের বিষয়ে আপনার বোর্ডের তরফ থেকে কোনো নোটিফিকেশন কিন্তু দেয়া হয়নি ওয়েবসাইটে। যদি দেয়া হয় তাহলে আমি তখন আপনাকে জানাতে পারবো। অ্যাকচুয়ালি ম্যাম আমি অফিশিয়াল, হ্যাঁ ম্যাম, অফিশিয়াল কোনো যদি ফি স্ট্রাকচার পাবলিশ না করা হয় ততক্ষণ কিন্তু আমি আপনাকে কিছু বলতে পারছি না ম্যাম। অ্যাকচুয়ালি আমি কথা বলেছিলাম কলেজের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে, তো ওরা বলছে যে প্রায় 9 লাখ, কেউ বলছে 10 লাখ। তো আমি বললাম যে আমরা আমরা অ্যাকচুয়ালি আমার বন্ধুটা এন্ট্রান্স এক্সাম দিয়ে র্যাঙ্ক করেছে অলরেডি, তো সেক্ষেত্রে যদি সুযোগ পাই, সেখানে যদি সুযোগ পাই সেখানে কি এত টাকায় দিতে হবে নাকি কিছু কম লাগতে পারে, এই ব্যাপারে আপনার একটু? সেটা স্যার আপনাকে কলেজ জানাবে, অ্যাকচুয়ালি সেটা আপনাকে কলেজ জানাবে। মানে ম্যাম এতটাও কি বেশি লাগতে পারে না সেক্ষেত্রে একটু কম হতে পারে, এই ব্যাপারে একটু যদি বলতেন খুব ভালো হতো। স্যার এটা বলতে পারবো না, কারণ এরকম কোনো ডেটা আমাদের কাছে নেই রিগার্ডিং ফি স্ট্রাকচার। আপনি কাইন্ডলি বোর্ডের ওয়েবসাইটটা ফলো করুন, যদি ফি স্ট্রাকচার দেওয়া হয় বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কলেজেসগুলো আপনাকে বলছে এএনএম জিএনএম এর কি খরচ, সেটাই আপনাকে হয়তো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক, অবশ্যই। সুতরাং বন্ধুরা, তোমরা শুনতেই পেলে যে বোর্ডের তরফ থেকে সেরকম কোনো সদুত্তর এলো না। ওরা একটা জিনিসই বলছে, যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে কোনো কিছু আপডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওরা কিন্তু কিছু জানে না। আচ্ছা, এই বিষয়টি আমি তাদেরকে দোষ দিতে পারি না, কারণ তাদের তো কিছুটা সীমাবদ্ধতা থাকে। এবার আমি কিছুটা কল করে, বিভিন্ন কলেজে কল করে করে জানতে পেরেছি যেটা, যে তাদের যে সেশন ফিটা, মানে তাদের যে মানে টোটাল যে ফি 3 বছরে, সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো কলেজ বলছে 3 লাখ, কোনো কোনো কলেজ বলছে 5 লাখ, কোনো কোনো কলেজ বলছে 9 লাখ, আরও বেশি কিন্তু কোনো কোনো কলেজ বলছে। এইবার বিষয়টা হচ্ছে, কোনো কোনো কলেজের জন্য যখন আমি বলছি কম খরচে, একদম লোয়েস্ট যেটা, আমি একটা কলেজে খবর পেয়েছি যেখানে কিন্তু 2.5 লাখের মতো হচ্ছে, বাট আমি এখন নামটা বলছি না কারণ আমি টোটালি কিন্তু শিওর নই, তাই জন্য আমি এখন নামটা বলছি না। তো সেই কলেজটা আমি জানতে পেরেছি সেখানে কিন্তু 2.5 লাখ টাকার মধ্যে টোটাল 3 বছরে খরচ হয়ে যাবে। এবার আমি যখন কল করছি তাদেরকে, তারা কিন্তু বলছে, পুরোটাই কিন্তু ডিনাই করছে, বলছে না এরকমটা কিছু নয়, আপনারা যখন অ্যাডমিশান নেবেন সেক্ষেত্রে আপনাদেরকে টোটাল যে অ্যামাউন্টটা দিতে হবে, ফার্স্ট টাইম কিছুটা টাকা দিতে হয়, তারপর সেকেন্ড টাইম এরকমভাবে ইএমআই হিসেবে মাসে মাসে বা 6 মাস পর পর কিন্তু একটা পেমেন্ট দিতে হয়, সেশন ফি দিতে হয়। সেই ক্ষেত্রে কি হয়, ওরা বলছে যে দেখুন আপনার যে কোর্স ফি, কোর্স ফিটা হয়তো 2 লাখ বা 2.5 লাখের মতো হয়ে যাচ্ছে, এক্সট্রা যেটা, ঠিক আছে, যেমন আপনি হোস্টেলে থাকছেন সেটার জন্য আপনাকে এক্সট্রা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, 6,000 বা 7,000, কোথাও 10,000 করে এক্সট্রা পেমেন্ট কিন্তু করতে হচ্ছে। এইবার এইবার যদি টোটালটা আমরা ধরি, কিন্তু যখন আমি টোটালটা ধরবো না, সেক্ষেত্রে 3 বছরে আমার যে মানে খরচটা সেটা কিন্তু প্রায় সেই 5 লাখ 6 লাখের কাছাকাছি গিয়েই পড়ছে। সুতরাং
2 লাখ, 2.5 লাখ, 1 লাখ, এইসব কিচ্ছু নয় অ্যাকচুয়ালি ওরা বলছে। কিন্তু দেখুন, যার বাড়ি ওইখানে, মনে করুন কারো বাড়ি কলকাতার একটি রেপুটেড রেপুটেডেড একটা কোনো ইনস্টিটিউট আছে, তার পাশেই আছে, সেক্ষেত্রে তার একটু সুবিধা হলেও হতে পারে, সে কিন্তু বাড়ি থেকে যাওয়া আসা করতে পারে। বাট যার বাড়ি দূরে, সে কী করবে? তাকে তো হোস্টেল ফি নিতেই হবে, হোস্টেল নিতে হবে। সেখানে হোস্টেল ফি যেটা আছে, সেখানে যে মাসে মাসে একটা টাকা পেমেন্ট করতে হয়, সেখানে মোটামুটি ধরুন 6,000 কোথাও চাইছে, কোথাও 2,000 চাইছে, কোথাও 10,000 চাইছে, সেটা কমপ্লিটলি কিন্তু সেই হোস্টেলের উপর নির্ভর করছে। এবার এইখানেও কিন্তু যে কোর্স ফি, সেটাতে কিন্তু ওটা ওটা কিন্তু ইনক্লুড থাকে না, ওটা কিন্তু অনেক সময় ধরে, অনেক সময় ধরে না। যখন আমি জিজ্ঞাসা করছি টোটাল কোর্স ফি কত, ও বলছে এখানে 2.5 লাখ, কোথাও বলছে 3 লাখ। হ্যাঁ, তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কলেজগুলোর কথা বলবো, সে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 4.5 থেকে 5 লাখের মধ্যে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আমি ডিটেলস আমি তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। 4.5 থেকে 5 লাখের মধ্যে আমি কিন্তু অনেক ওয়েবসাইটে দেখেছি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এটাই বলা হচ্ছে যে 4.5 থেকে 5 লাখের মধ্যে কিন্তু প্রত্যেকটা কলেজ তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, এবার কথা হচ্ছে, এখানে কি তোমাদের যে কোর্স, হোস্টেল ফিটা কি ইনক্লুড আছে? এখানে কি তোমাদের হোস্টেল ফিটা আর এক্সট্রাভাবে দিতে হবে না, নাকি দিতে হবে? তো আমি যে কল করেছিলাম, কল করে জানতে পেরেছি যে এখানে কিন্তু শুধুমাত্র কোর্স ফিটা ধরা হয়েছে, এখানে কিন্তু কোনো হোস্টেল ফি ধরা হয়নি বন্ধুরা, কোনো হোস্টেল ফি ধরা হয়নি। মানে তুমি ধরে রাখতে পারো সেই হোস্টেল ফি ধরে তোমার কিন্তু 6 লাখ, তার থেকেও বেশি, 6 লাখ তো আমি কম বলে ফেললাম, 7 লাখের কাছাকাছি কিন্তু চলে যাবে। এবার কথা হচ্ছে, এত টাকা দিয়ে কি পড়াটা আদৌ সম্ভব? আমি বুঝতে পারছি বন্ধুরা, তোমাদের একটাই এখন কমেন্ট আসবে যে দাদা এত এত হাই রেট কেন, এই এত আমরা কীভাবে পড়াশোনা করব। এই প্রশ্নটা কিন্তু আমারও যে এত হাই রেট কেন, এই যে ছাত্রছাত্রীরা, এরা কি শুধুই পণ্য? আমি এটা বুঝতে পারি না, কেন এত এত কেন হাই রেট কেন হবে একটা কলেজে? হতে পারে শিক্ষার দাম আছে, একটা ভবিষ্যৎ আছে, উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু তাই বলে এতটা কেন, এটা তো আমারও প্রশ্ন। তো প্রশ্নের উত্তর আমি এখনও পাইনি, এই প্রশ্ন আমি আমি সারা জীবন করে যাব যে কেন এত বেশি। আচ্ছা, আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই, অনেকেই কিন্তু এরকম কমেন্ট করছে বা অনেকে দেখছি অনেক ভিডিওতে যে নেক্সট ইয়ার কিন্তু এই যে জিএনএম এএনএম, এখানে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে। যদিও এই বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ পাইনি, তবু একটা আন্দাজ তোমাদের দিয়ে রাখি যে পরের বছর সম্ভবত, এরকম শোনা যাচ্ছিল পরের বছর সম্ভবত কোনো আর্টসের স্টুডেন্ট কিন্তু এক্সাম বা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং কতটা চাপে আছো আমি বুঝতে পারি, যদিও এটা কিন্তু সত্যতা আমি যাচাই করিনি, এটা সত্যি কি মিথ্যে আমি জানি না, বাট এটা একটা শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে একটা বিশাল পরিমাণ ধাক্কা কিন্তু অনেক ছাত্রছাত্রীর কাছে লাগবে। এবার কী করবে? অনেকে কিন্তু এই এই ভয়ে কিন্তু অনেকে বেসরকারি কলেজ, যেখানে বেশি খরচ হচ্ছে, সেখানে ভর্তি হয়ে যাবে। যার এফোর্ট নেই সে কী করবে? সে ছেড়ে দেবে। আমি বলবো বন্ধুরা, প্লিজ আর একটু চেষ্টা করো, তোমাদের তো এখন এখন তো কলেজ চয়েস হচ্ছে না, আমি তার আগে আরও অনেক ভিডিও তোমাদের দেবো, কোন কোন কলেজে খুব কম কোর্স ফি নিচ্ছে, কোথায় তোমার হোস্টেল ফিটা কম নিচ্ছে, এটা আমি কিন্তু একটা ডিটেলসে বলে দেবো, একদম কম্পেয়ারিজন করে তোমাদের কিন্তু জানিয়ে দেবো যে এই কলেজে সব থেকে কম নিচ্ছে। আমি এই মুহূর্তে একটি কলেজ আমি জানাশোনা আছে, আমি সেখানে কলও করেছিলাম, ওখানে কিন্তু বলেছে হ্যাঁ ওখানে 2.5 লাখ টাকাই কোর্স ফি। এবার যদি 2.5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে তোমাদের একটা কিছুটা হলেও এফোর্ট আসতে পারে। সেক্ষেত্রে আমি সেইটার সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও বানাবো। আমি এই মুহূর্তে আরও আমি শিওর হতে চাই যে সত্যি কি এত টাকা, এটা এর ভিতরে কোনো গল্প আছে, সেই বিষয়টা জেনে তবে কিন্তু তোমাদের আমি বলতে চাই। কয়েকটা কলেজের নাম আমি তোমাদের দেখাতে চাই, যেখানে কিন্তু ওদের যে কোর্স ফি মান্থ ইয়ারলি যে কোর্স ফিটা, সেটা কিন্তু দেওয়া রয়েছে 1 লাখ 1.5 লাখের কাছাকাছি, ঠিক আছে? কোনো কোনো কলেজ, তো সেই কলেজগুলো তোমরা দেখতে পাচ্ছ যে শান্তিনিকেতন, যে সেবা নিকেতন রয়েছে, ঠিক আছে, অর্থাৎ বীরভূমের একটি কলেজ, সেখানে কিন্তু প্রায় 1.5 লাখ মানে প্রতি বছরে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি দেখো তাহলে প্রায় এই 4.5 লাখের মতোই হয়ে যাচ্ছে, ঠিক আছে, 4.5 লাখ বা 5 লাখের কাছাকাছি। তো আমি যেমনটা বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কলেজগুলো রয়েছে, মানে এই যে এই WBJEE এক্সামের জন্য যে মানে যেগুলো পার্টিসিপেট করেছে এই বছর জিএনএমের জন্য, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজগুলো কিন্তু যে কোর্স ফিটা, সেটা বিটুইন 4 থেকে 5 লাখের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু খুব কম বেশি কিন্তু হবে না। একটাই কলেজ শুধুমাত্র পেলাম, সেটা কিন্তু একটু কম। এখন ওই বিষয়ে আমি ডিটেলসে আমি আলোচনা করতে গেলে আমাকে অনেকটাই রিসার্চ করতে হবে, কারণ এইভাবে তো বলা সম্ভব নয়। আর কোনো কলেজই কিন্তু সেইভাবে তাদের ওয়েবসাইটে বলো বা কোথাও কিন্তু ডিটেলসটা দেয় না যে কোর্স ফি কত। বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটা সার্চ করলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে NA,
মানে এখানে কিন্তু কোর্স ফিটা ওরা হাইড করে রেখেছে। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা এই বিষয়টা কতটা গোপনীয়। তো আমি যতটা সম্ভব তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি, আমি যখনই কোনো খবর পাবো, কোনো আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর যে দেখো বিষয়টা হচ্ছে কোনো কোনো কলেজে তুমি মোবাইল নাম্বার কীভাবে পাবে, যেখানে তোমার কাছে লিস্টটা অবশ্যই থাকা উচিত যে কোন কলেজ কোথায় কী পার্টিসিপেট করেছে এই বছর। সেখানে দেখবে প্রায় 84টার মতো বা তার থেকেও বেশি হয়তো বেসরকারি কলেজ বা প্রাইভেট কলেজ কিন্তু পার্টিসিপেট করেছে। এবার প্রত্যেকটা জায়গাতে কল করে একটা ভিডিও বানানো তো সম্ভব নয়। আমি কিছু কিছু জায়গায় কল করেছি, সেটা রেকর্ডিংও আছে আমার কাছে, কিন্তু আমি সেটা এখন পাবলিশ করতে পারছি না, যদিও আমি পুরোপুরি শিওর নই এই জন্যই। যখন আমি পুরোপুরি শিওর হয়ে যাবো আমি তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। বিকজ দেখো আমি যদি একটা কিছু বলে দিই, এবার তোমরা তো সেখানে অ্যাপ্লাই করে দেবে, পরবর্তীকালে দেখলে যে না সেখানে তো কোর্স ফিটা অনেকটা হাই, সেহেতু আমি চাই না যে তোমরা কোনো পথভ্রষ্ট হও বা বিভ্রান্ত হও। সেই জন্যই আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তোমাদের এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো নেই আমি জানি, কারণ তোমাদের এখন কিন্তু কোনো রেজিস্ট্রেশন বলো বা কলেজ চয়েস এখন কিন্তু হচ্ছে না, হচ্ছে কবে, নভেম্বরের ফার্স্ট উইকে। তার আগেই তোমরা কিন্তু জানতে পারবে যে কোন কলেজে কোর্স ফি সব থেকে কম আর কোন কলেজে সব থেকে বেশি। আমি অলরেডি বলে দিয়েছি কোন কোন কলেজ যেখানে কিন্তু কোর্স ফিটা অনেকটাই হাই, যেমন তোমরা জানো যে আইকিউ যেটা দুর্গাপুরে রয়েছে সেখানে অনেকটাই হাই, পিয়ারলেস, এইগুলোতে কিন্তু একটু বেশি খরচ হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওখানকার পরিবেশ, ওখানকার যে মানে কি বলবো যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির, আর ওখানে কিন্তু ইনটেক যে ক্যাপাসিটিটা সেটাও কিন্তু অনেকটাই কম। সুতরাং এটা ধরে নেওয়া যেতেই পারে যে সেখানকার কোর্স ফিটা অনেকটাই হাই। আর আমি কল করেও ছিলাম এবং সেখানে কিন্তু বলেছে প্রায় 9 থেকে 10 লাখের কাছাকাছি। সুতরাং তোমরা জানতেই পারছো, বুঝতেই পারছো যে ঠিক কী হারে কিন্তু ওখানে কোর্স ফিটা নেওয়া হচ্ছে। তো আমি এখানে কাউকে আমি আমার কোনো অভিযোগ নেই যে এত কেন নেওয়া হচ্ছে, আমি শুধু একটাই প্রশ্ন যে এত এই যে ছেলেমেয়েরা যা যার পড়ার ইচ্ছে আছে, যারা ভবিষ্যতে কিছু করতে চায়, তাদেরকে সুযোগটা দেওয়া হোক, এটাই আমি তোমাদের হয়ে এটা বলতে চাই যে এত বেশি কোর্স ফি দিয়ে সবাই তো পারবে না, তাই না? তো যারা পারবে না তাদের কি স্বপ্নটা এভাবে ভঙ্গ হয়ে যাবে? আমি চাই না কারোর স্বপ্ন এভাবে ভঙ্গ হোক, আমি তোমাদের জন্য যতটা হোক চেষ্টা করে যাব। যদি কোথাও কোনো খবর পাই যেখানে কম খরচ হয় বা যদি এখানে নাও হয় ব্যাঙ্গালোরে ঠিক কী হারে কোর্স ফি নেওয়া হচ্ছে, সেখানকার খবরটা কী, সেখান থেকে কি তুমি এখানে কলেজে মানে যখন তুমি এখানে আসবে সেক্ষেত্রে চাকরির কী চাহিদা থাকবে, ঠিক আছে, এই বিষয়ে একটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। আর একজন কিন্তু কমেন্ট করেছিল, দাদা জিএনএমের কিন্তু এই যে কোর্স, হ্যাঁ এই জিএনএম কোর্সটা কিন্তু পরবর্তীকালে কোনো ভ্যালু থাকবে না। তো আমি বলি ভাই যে দেখো এরকম কিন্তু কোনো কোনো ব্যাপার নয়, সব জিনিসেরই একটা একটা সময় থাকে, তাই না? সব জিনিস কি চিরকাল চলতে থাকে এরকমটা নয়। হ্যাঁ এটা হয়তো হবে কোনো এক সময় গিয়ে এটা বন্ধ হয়ে যাবে বা আর সেরকমভাবে কোনো চাহিদা থাকবে না, ঠিক আছে, কিন্তু বাট এই যে সময়টাই, এই যে কোভিড পরিস্থিতি বললো বা এই যে সিচুয়েশানে এখানে এখন কিন্তু যে হারে মানে রিক্রুটমেন্ট হচ্ছে, আমি বলতে পারি যে হয়তো 3 বছর পর তোমাদের কিন্তু চাকরি চাহিদা থাকবে, বাজারটা কিন্তু বজায় থাকবেই, ঠিক আছে। তার পরবর্তীকালে আমি জানি না 5 বছর পর 10 বছর পর কী হতে চলেছে, বাট আমি বলতে পারি যে এখনও পর্যন্ত এর ভ্যালু কিন্তু সমানভাবে চলছে, ঠিক আছে। কেউ কিন্তু জিএনএম করার পর বসে থাকে না, আমি এটা বারবার বলেছি এবং এখনও বলছি। হ্যাঁ হয়তো পরবর্তীকালে যখন মানে এই ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাবে, হয়তো যে হারে মানে পড়াশোনা করতে চলেছে অনেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, কেউ হয়তো আরও দূরে 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 যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো পরবর্তীকালে হয়তো হতে পারে যে তখন অনেকটাই নার্স হয়ে যাবে, বাট সেটা আসতে এখন অনেক সময়, ঠিক আছে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকুটাই আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, আমি যতটা সম্ভব হোক তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় কি কতগুলো আমি জানতে পেরেছি। তোমরা কিন্তু ততদিন পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে, ওকে। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম, সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলের পুজো খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার।